চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রথম আলো নিয়মিত আয়োজন ছক্কায় আপনাদের স্বাগত। আজ এখানে আমাদের আড্ডায় যোগ দিয়েছেন মেহরাব হোসেন জুনিয়র, তার সঙ্গে আজ আমাদের আড্ডা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। কাল ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশ 305 করে হেরেছে, নিশ্চয় খেয়াল দেখেছেন। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও বাংলাদেশ 341 করে হেরেছিল। মানে বড় স্কোর ডিফেন্ড করতে পারছে না বাংলাদেশ, এটার পিছনে মানে কি দেখছেন কারণটা? ওয়েল, আমার মনে হয় গতকালকের বেস্ট ইলেভেন নিয়ে কিন্তু অনেকটা সমালোচনা হয়েছে। আমরা প্রথমে দেখেছি এটার প্রভাব কিন্তু আমার মনে হয় যে ইন্ডিয়ার ম্যাচটার কারণে, ইন্ডিয়ার ম্যাচ একটা ব্যাটিং কলাপস হওয়ার পরে কিন্তু আমরা বেশ ব্যাটিং অর্ডার নিয়ে অনেক সমালোচনা হয়েছে। ব্যাটসম্যান টিম ম্যানেজমেন্ট হয়তো চিন্তা করেছে যে এক্সট্রা ব্যাটসম্যান খেলাবে, যার ফলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বোলিংয়ের সেক্টরে আমাদের একটু ঘাটতি ছিল, আমাদের কিছু অপশন কম ছিল। আপনি দেখবেন যে সাকিবও কিন্তু তার মানে সেরা ফর্মে নেই, বোলিং ফর্মে, ব্যাটিংয়েও তেমন একটা পারফর্ম করছে না। সেক্ষেত্রে পেস বোলারদের উপর বেশি রেসপন্সিবিলিটি চলে আসছে এবং আমাদের তিনটা ফাস্ট বোলার সাকিব হচ্ছে, আর এই চারটা আমাদের ফ্রন্টলাইন বোলার ছিল, বাকি ফিফথ বোলার কিন্তু আমাদেরকে ইউজ করতে হচ্ছে মোসাদ্দেক, সৌম্য এবং সাব্বিরকে দিয়ে। তো সেই ক্ষেত্রে কিন্তু 10টা ওভার আপনি এরকম ফ্ল্যাট উইকেটে ইংল্যান্ডের এগেনস্টে 10টা ওভার যদি আপনি পার্ট টাইম বোলারদেরকে দিয়ে পার করান তাহলে কিন্তু ভেরি ডিফিকাল্ট। যে বোলারের ঘাটতি বলছিলেন